দীপাবলি উৎসব উপলক্ষে বিভিন্ন গরিব ও দুস্থ লোকেদের মধ্যে শনিবার বস্ত্র বিতরণ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শনিবার নিজ বিধানসভা কেন্দ্রে তিনি এই বস্ত্র বিতরণ করেন। এদিন মোহনপুর পৌর এলাকার বোয়ালিয়া, তুলাবাগান, মোহনপুর বাজার, জগৎপুর সহ আরও একাধিক স্থানে মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত থেকে নিজ হাতে মহিলাদের হাতে তুলে দেন বস্ত্র। সেসব স্থানগুলিতে উপস্থিত থেকে মন্ত্রী সকলকে দীপাবলি উৎসবের আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মিলিতভাবে এই আনন্দের উৎসবে মেতে ওঠার আহ্বান রাখেন। তিনি এদিন জানান, ওনার বিধানসভা এলাকায় গ্রামীণ এলাকায় ইতিমধ্যেই এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। আর এখন পৌর এলাকা যে 15টি ওয়ার্ড রয়েছে সেখানে মা বোনেদের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হচ্ছে এবং জনজাতি এলাকায়ও তিনি এই কর্মসূচি রূপায়িত করবেন। উদ্দেশ্য একটাই, যাতে নতুন কাপড় পরে মেয়েরা এই দীপাবলি উৎসবে প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসবে সামিল হতে পারে। আমরা 18 তারিখ মোহনপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্থানে, বিশেষ করে 9টা পঞ্চায়েতে 18 তারিখ আমরা প্রায় 4000-এর উপর আমরা বস্ত্র বিতরণ করেছি এবং 60টার মতো আমরা মণিপুরি পাঁচটা আমরা বিতরণ করেছি। সুতরাং ওই দিন গ্রাম পঞ্চায়েত আমার এলাকা যা আছে সেগুলি শেষ করেছি। আজকে পুরো এলাকায় আমাদের 15টা ওয়ার্ড আছে, সবগুলি 15টা ওয়ার্ডে তাদের জন্য আজকে করছি। এরপর আমার কর্মসূচি থাকবে জনজাতি এলাকা, সেই জনজাতি এলাকা আমরা প্ল্যান করছি। তো উদ্দেশ্য হলো দীপাবলিকে সামনে রেখে সেই সময় যেন আলোর উৎসবে আমাদের মা বোনেরা যাতে নতুন শাড়ি পরে তাদের প্রদীপ জ্বালাতে পারে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, যাতে অন্ধকার থেকে যেন আলোয় নিয়ে যেতে পারে, এই আহ্বান রাখতে পারে, সেই জন্য নতুন বস্ত্র উপহার করে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, CNN।